একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছে না সালাম আলাইকুম হজরত আমি এক এই এলাকার মেয়ে গরিবের সন্তান দোয়ার জন্য আসছি হুজুর ডাক দিয়া কয়ে রে মা তোমার আব্বা কি করে কয় নাই বলে তোমার বয়স কত এত কয় বিয়ার বয়স তো পাড়ায় যাচ্ছে কেন বিয়া করো না রে মা মেয়েটা কান্না করে বলে হুজুর আমি গরিব আমি কোথায় একটা ভালো জামাই পাব আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই তবে আমি মনে আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত দইরা আমাকে জান্নাতের পথে আগায় দিবে মাওলায় মিলাইছেনি নি হুজুর মাঝখানে থাই কয় যুবক বিবাহ করবানি কয় আল্লাহ যদি কবুল করে হুজুর এবার প্রস্তাব দিলেন দিয়া দুজনার বিবাহ হয়ে গেল এক হাতে কোনদিন দিন তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না দুজন এখন এক মনের আজান হলে স্বামী কায় নামাজ স্ত্রী কায় নামাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীর আবার স্বামী যদি উঠে ওইটা আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো ও পর্দা না আম্মা জানেরা একটু শুনেন কেমন মা আপনারাও তো বড় দামি মা আপনারা তো সাহাবা কেরামদের মায়ের মতো মা নবীদের মায়ের মতো মা খাদিজা রাদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রাদি আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেইমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি বলে কত বড় বেইমান ফেরাউন নিজের খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশেকা হয়ে গেল নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে সুবান আল্লাহ বলবেন না এখন একটা প্রশ্ন আসতে পারে ফেরাউনের বউ এর লগে রসুলের বিয়ে হইব ইমান আনসার ঠিক আছে কিন্তু এত বড় বেঈমানের বউ না বিয়ে হইছে ঠিক ফেরাউনের কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাচ হয় নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ইমানের বরকতে ওই ফেরাউনকে যৌবন থেকে চিরদিনের জন্য একেবারে মুক্ত করে দিছে ওর জীবনে এক সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের একটা সন্তানও নাই আসিয়ার শরীরে টাস জীবনে করে নেই নবী বলেন আসিয়ার সাথে আমার জান্নাতি বিবাহ হবে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আম্মা আপনি কি পারতেন না পাঁচ অপ্ত নামাজ পড়ে স্বামীর জন্য কলিজা দিয়া দোয়া করতেন আল্লাহ একটা স্বামী আমার দিন নাই রাত নাই বাইরে ঘুরে আর কষ্ট করে নিজের জন্য কোন স্বামী কষ্ট করে না সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য পুরুষ কষ্ট করে ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও আমার স্বামীরা হেফাজত করো আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ো হালাল ভাবে চলিও মা বাবার মায়া ত্যাগ কই তোমার ঘরে না খাইয়া থাকলেও আছি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের দাবি অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত কখনো নাপাক করব না আম্মাজান যদি স্বামীর বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না সন্তানের যদি বুঝাইতেন বাবা আমি তোর মা কোনদিন মরে যাব জানি না তবে তোর কাছে আমার জীবনের দাবি কোনদিন মিথ্যা কথা বলবি না কারো সাথে বেয়া করবি না সন্তান আস্তে আস্তে আপনার কথায় আদৌ বলাত ডাক্তার হলেও সন্তান দোয়া করতো দোয়া করত করতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে এলাকায় নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আম্মা যান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে নামাজ পরে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না বিক্রি করে না ও বোনের আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ পরে আপনি কেন পারবেন না ওই স্বামী স্ত্রী দুইজন এক মনের হইয়া মোনাজাত করে দোয়া করে আল্লাহ দোয়া কইরা পাইছি দুইজনের স্বামী আর স্ত্রী আর একটা দোয়া জীবনে আছে দোনোজনে কান্দে আর কাছে দোয়া করে ও মালিক। একটা নেক্কার সন্তান আমাদের দান করো যেই সন্তানের দ্বারা ইজ্জত বাড়বে সমাজের আলো ছড়ায় যাবে ওই সন্তান দিয়া লাভ কি যে মা বাবার ইজ্জত নষ্ট হবে আল্লাহ এত দোয়া কবুল করলেন এই দোয়াটা কবুল করবেন না এটা হতে পারে না দোয়া কবুল হয়ে গেছে নেককার একটা ছেলে আল্লাহ দান করছেন ছেলেটারে দুনিয়াতে আসা মাত্র নবীর তরিকায় ডান কানে আজানের আওয়াজ বাম কানে একামতের আওয়াজ ছেলেটারে আদর্শ দিয়া বড় বানাইলেন অল্প বয়সে যৌবন যখন চলে আসলো এই যুবক তো সেই যুবক গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিল ইহুদি বেইমানেরা ওর নাম শুনতেছে কেমন যেন আতঙ্ক মাথাটা গরম হয়ে যায় বাইতুল মোকাদ্দাস মুসলমানের প্রথম কিবলার ওখানে ইহুদির একটা ধমক দিয়া সব সরায় বাইতুল মোকাদ্দাস হাতে নিল মালয়েশিয়া রাশিয়া সব বেইমান সিরিয়ার বেইমানের মোকাবেলায় মোটামুটি দুনিয়াটা বিজয়ের দংকা বাজায় দিল ইতিহাস যারা জানো এই লোকটার নাম জানে না এমন কোন হিন্দু নাই বৌদ্ধ নাই মুসলমান নাই সারা দুনিয়ার ইতিহাস বিদ্রা এই যুবকের নামটা জানে যেই যুবক দুই মা বাবার দোয়ায় হইছে এমন মা দোয়া করছে স্বামী চাই জান্নাতে নিবে এমন বাবা দোয়া করছে বউ চাই জান্নাতে নিবে এই দুই দোয়ায় সন্তান আর সে জগৎ বিখ্যাত অগ্নি শর্মা এমন এক আল্লাহর মোহাব্বতের বান্দা যার হস্তক্ষেপে ইসলামের পতাকা উদ্দিন বেঈমান হয়ে গেছে পরাজয় বরণ করেছে ওই যুবকের নাম সেই সালাহ উদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই সুলতান সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস পর গুগলে লেখা আছে সব ডিটেলস দেওয়া আছে সুলতান সালাহ উদ্দিন সকল রাষ্ট্রনায়করা সালাউদ্দিন সালাহ নাম না নিলে ওদের ইতিহাস কমপ্লিট হয় না সুলতান গোটা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ রক্ষরে তিনি এখনো অব এই জন্য আগেও বলছি ও যুবক ডাক্তার যদি হও বেয়াদব হইও না তো তোমার মতো জুতা খায়া এখনো সময় আছে পেছনের থেকে তওবা করে নাও তোমার খবর মা বাবা কেউ জানে না আল্লাহ জানেন ওই আল্লাহর মোহাব্বত নিয়ে মনে মনে গোপনে গোপনে একটু আল্লাহকে বলো হে আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক গুনা করতে করতে জীবনটা শেষ কত নামাজ কত দাড়ি কাটলাম বেপর্দায় চললাম ও আল্লাহ আমার মতো কত যুবক আবার লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ মনে চাইছে কত গুণা করছি শখ লাগাইয়া আর গুনার কাছেও যাব না কি উপায় হবে আমার সেদিন ও এলাকার যুব ও বৃদ্ধ বাবাজি পর্দা মা বোনেরা দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুব আজান কানে শুনসু ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পার্তা যাও নাই গাদ্দারি করে মনে চায় না যাও নাই জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো একবার ওকে চিন্তা করছো তুমি মইরে গেলে মানুষ তোমারে দোয়া করবে না বর দোয়া করবে এমন কিছু করছো যে ময়রা গেলে মানুষ দোয়া করবে না করো নাই বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছ মাও খুশি হবে বাবাও খুশি হবে হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না ময়রে গেছে ভালো জীবনে কি অর্জন করেছ একবার চিন্তা বাবা অথচ তোমার মতই তো বহু যুবক দেখো লেখাপড়া করে ঢাকা কলেজের ছাত্র এক অপ্ত নামাজও সারে না দাড়িও কাটে না সত্য কথার একটু সাক্ষী দেও আছে না নাই আর বয়ানের দরকার নাই দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেয়েরা ক আর তোর কপাল এত খারাপ কেন নিজেরে প্রশ্ন করে এই কপাল পোড়া তোর মতো যুবকটা তো কুমিল্লা কলেজ ভৈরেই নামাজ পড়ে তুই কেন ভার না তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে তোর কপালে তো খারাপ কেন তুই কেন ভার না তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে পাগড়ি লাগানো পেছন থেক থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের অতস অতচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নেই এমন কেন রে বাবা কলেজে ভৈরা কয়ে ওলামায় কেরামের রং লাগাইছি আমি হুজুর বয়ান দরকার নাই তোমার লাইনের যুবক দিয়ে তোমাকে তুমি সাইজ করো আর যদি না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি এটি হাসামিসা সব আউলানো তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বাড়ি ফিরে দাও এক্ষন দাড়িটা কেটে ফেলবো প্যান্ট টাই লাগায় একক্ষ রাস্তায় নাজগানে নেমে যাও কারণ আমাদের সবকিছুর মূল কোরআন আল্লাহ আছে এক দলিল কোরআন কেয়ামত হবে দলিল কোরআন জান্নাত আছে দলিল কোরআন জাহান্নাম আছে দলিল কোরআন সব কিছুর মূলে কোরআন কোরআনে ভুল হলে সব ভুল একটা ভুল বের করে দাও আর আল্লাহর পথে ডাকবো না কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতের অপচেষ্টা কম করে নেয় কোরআনের ভুল বের করার জন্য ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধানা পড়েছে মাথা নত করে কালে মা ও তোমার ধর্মের কিতাব করান দেখি বিধর্মী মুসলমান হয় কিন্তু কি হলো রে যুব তুমি কেন নামাজ পড়ো না কি তোমার সমস্যা বলো কেন তুমি নামাজ পড়ো না তোমার পেছনে দেখছুনি কতগুলো টুপিওয়ালা মেহনত করে তাবলিগলাদের মেহনত পীরমা শেখের মেহনত জুমার দিন খতিবের মেহনত আমগো বক্তাদের মেহনত সারাটা বছর সারা দেশে দৌড়াই কুত্তার মতো দৌড়াই তিন ঘন্টা মাত্র ঘুমায় কুমিল্লা আসি এইভাবে দৌড়াচ্ছি কালকে এই টাইমে বয়ান করতেছিলাম রংপুর শহরের উপরে বাবা এখন এখানে আছি কালকে আর এক জায়গায় বয়ান করতে গিয়ে তো মাস্তানি দেখাই না রে বাবা আমি তো একটা মানুষ তুমি তো আমার কম গালি দাও না তাও জানি কি পরিমাণ আমার বিরুদ্ধে লেখো তাও জানি এরপর টাকার কেনা একটা গোলাম এত নরময়া কথা বলতেছি আবার ফাঁকে ফাঁকে মাফ চাই মনে কষ্ট নিও না মাফ করে দিও আবার মোনা যাতে কান্না করি আল্লাহ মাফ করে দাও শুধু আমি না সব ওলামা এইভাবে পাও দুইরা বয়ান করে কি অবস্থা তুমি আমার সামনে যখন আসো আমি হাসি মুখে আলে মোলামা সবাই হাসি মুখে সালাম দেয় অথচ তোমার মতো বুদ্ধি নিয়ে যদি চলতাম মাস্তানি বাপ নিয়ে চলতাম সামনে আসলে বলতাম তাড়াতাড়ি পাঁচ হাত দূরে চলে যা তোর শরীর থেকে গন্ধ আসে তুই না মাস পড় না প্রস্রাব করে পানি লও না স্বর কিন্তু না জানি সব জানার পরও কিন্তু তোরে বুকে লাগায় একটা আলিঙ্গন করছি গিরিনা করি নেই মাথায় হাত দিছি হাতটা বাড়ায় দিছি সালাম দেওয়ার জন্য মনটা বেজার করি না হাসি মুখে কথা বলেছি এতটা কেন করি কি স্বার্থ আম গো টাকা দাও তাও না সঠিক মতো বেতন দাও না সভাপতি বেতন দায় 100 টাকা মাসে তাও ঠিকমতো মাসে মাসে দেয় না সভাপতি সেক্রেটারি বেতন দায় 50 টাকা তাও প্রতিমাসে ঠিকমতো দেয় না এরপরও কোন ইমাম কোন মুসল্লির সাথে খারাপ আচরণ করে না বড় দোয়াও করে না এত সুন্দর বুঝানোটা যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বুঝাইতাম রে যুগ বারো মাস লাগতো না মাত্র ছয় মাস দৈনিক এক ঘন্টা কইরা যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান দিতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিতাম আমার মন বলে এদেশের হিন্দু খ্রিস্টান সব মদিনের আশে খায়া যাইত অথচ তোমার পেছনে বারো মাস বারো মাস বারো মাস ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে বয়ান আর বয়ান আর বয়ান মানুষ এমন ভাবে টানতেছে মনে হয় যেন পাঁচ মিনিটের জন্য হুজুর আসবেন একটু দেখা যাবেন এইভাবে বয়ানের পরেও পরিবর্তন নাই এর একমাত্র কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে তোমার আমার বুঝাইতে হবে কেন অথচ তোমার ও টুপি মাথায় দেওয়াইতে পারি না আমি মুসলমান টুপি খুলতে চাই না লজ্জা পাই আর তুমি কেমন বিআইপি মুসলমান টুপি মাথায় দিতে চাও না লজ্জা পাও আমি দাড়ি কাটতে চাই না লজ্জা তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না লজ্জা আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি মুসলমান বেপরদায় চলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও বালিশে মাথা লাগা একটু ভাবিও মালিকের দরবারে কেমনে দাঁড়ায় জবাব দিবা হেদায়াতের মালিক আমার আল্লাহ আসলে তুমি আল্লাহর হেদায়াতের পর্দার বাইরে সরে গেছ কিন্তু আমার আল্লাহ স্বার্থপর না যদি স্বার্থপর হইতেন গুমের মধ্যে চেহারা কুত্তার মতো বানায় দিতেন মোহাম্মদের উম্মত হওয়ার কারণে এত গুনার পরও চেহারা আল্লাহ পাল্টায় দেয় না কেন একমাত্র মোহাম্মদের উম্ম মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতা চেহারা বানর হয় কিন্তু আমার নবী আল্লাহর কাছে কান্না করে বলছিলেন হেমালি আমার উম্মত গুনা করলেও তুমি চেহারাটা পাল্টাইয়া দুনিয়ায় ইজ্জত হারাই না আল্লাহ নবী উম্মতের কত দরদি আহ জীবনে সব পাইছো আল্লাহরে পাও না তো কিছুই পাও না একদল কান্দে সব হারাইছি আর এক দল কান্দতেছে পাইয়া উপাইতেছি না উভয় কি কিন্তু যাদের কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে এদের মাথায় কোনো টেনশন নাই আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন চিয়ার মানের চিয়ারের মেয়াদ শেষ আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা আলেমদের চেয়ারের কোনো মেয়াদি নাই আবার শেষ কিসে কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালাও আছে আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি পায় ও বাদশাহ পরকালেও বাদশাহ আল্লাহ পাক বলেন ও মুমিন সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে আমি আল্লাহ সবিনীন্দের সাথেই আছি কোনো ভয় নাই নবী বলেন আল্লাহ যারা বেশি মায়া করেন তাকে পরীক্ষা করবে মুসিবতের দ্বারা স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বৈশা মহাব্বতের আলাপ করে হঠাৎ করে স্ত্রী একটা ভালো বাবার মেয়ে স্বামীরে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে ও স্বামী আমার তুমি আমারে কেমন মোহাব্বত করো ভালোবাসো বলো স্বামী বলে তুমি আমার যান আমার জীবন আর মরণ তুমি আমারে যা বলবা আমি রেডি যা চাও তাই দিব আমার চাইতে দেরি পাইতে আমার থেকে দেরি হবে না স্ত্রী পরীক্ষামূলক কয় সত্যি ক সত্যি যা সামু দিবি ক তা লাগবে স্বামী বলে কি রবি এটা কেমন করে সম্ভব ওয়াদা করেছো চাইলেই দিবা দাও তালাক দাও বলে মরে যাব তারপরও তোমার তালাক দিব না দুইজন আর ভেতর একটু মৃদু ঝগড়া শুরু হয়ে গেছে সমাধানের জন্য নবীর দরবারে রওনা রাস্তার মাঝে যাইয়া হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার পাশে পড়ে গিয়ে পা ভেঙ্গে গেছে নুজহাতুল মাজালিসে ঘটনা আছে স্বামী বেচার একটা চিৎকার দিয়ে কয় আমার ধর আমি মইরা গেলাম সহ্য করতে পারি না পা ভাঙ্গা ব্যথা স্ত্রী হাটটা কয় চল নবীর দরবারে যাওয়ার দরকার নাই এবারে চলো বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে কয় স্বামী আমারে মাফ করে দাও আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাই নিলাম উড্ড করে নিলাম স্বামী ডাক দিয়ে কয় বিবি তালাক কেন চাইস আবার পরে কেন আবার উড্ড করে নিতে সব কারণ কি স্ত্রী বলে তুমি কি নবীর কি নবী বেশি নাই ভালোবাসবেন মুসিবত দিয়ে তার একটু পরীক্ষা নিবেন চোখের পানি নিবেন আমি তোমার ঘরে আসছি আব্বা আম্মার মায়া সারিয়া তোমার ঘরে এত বছর ছিলাম কোনো মুসিবত দেখি নাই কান্নাও নাই যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না কিন্তু রাস্তার মাঝে যাইয়া যখন তুমি পা ভেঙ্গে চোখের পা নিচে কাঁদছ আমার মালিকের রহমত তোমার উপরে চলে আসছে তোমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে রহমত নেমে আসছে আমি নিয়ত করেছি যেখানে মুসিবত আছে ওখানে রহমত আছে আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আমিও আছি মে বন্দেগি জন্দগি মে बंदगी तू नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है खराब लगे घुमाओ এটার লাগে একটু এক তারা হইলে মজা লাগতো না গানের তার কানে লাগাইয়া ঘুমাইতে যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আসে আমার রুমের মধ্যে যদি আজরাইল গন্ধ করে আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো হেডফোন লাগানো আমি মুসলমান আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব ঢোল আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও এটা আওয়াজ আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুণার দিকে আকর্ষণ বাড়ে না কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যাই পারলে মানিও আবদার কডার নয় আবদার কলি যদি একটা আবদার করি রে যুব আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না মক্কারি মামাইয়াও যদি তোরে এক লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে তারপরেও মোবাইল ছাড়বি না মা সারতে রাজি বাপ সারতে রাজি মোবাইল ছাড়তে রাজি না যেহেতু চালাবি এই মোবাইল নিয়ে মরবি ওয়াদা করছো তাহলে আর কেমনে যদি আমার নাই এলেম কিন্তু তোমার মত চালাকের সাইজ করার মতো বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ তবে বেয়াদুবি জীবনে করি নাই করবো না আমার জীবনের পুঁজি হলো বেয়াদুবি না করা আমার আব্বা আম্মার দোয়া আমার ওস্তাদের দোয়া ওলামায় কেরামের দোয়া আল্লাহর রসুলের স্পষ্ট সহি হাদিস যে আদব রক্ষা করে জীবন চালাবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাবেন বিনয়ী জেন্দেগি বড় দামি এক জেন্দেগি ও যুব তুমি যে আমাকে প্রশ্ন করছো ফার্সি এই কবিতাগুলো না বললে কি বয়ান চলে না কেউ তো বুঝেই না আমি যদি তোমাকে প্রশ্ন করি আমি যে হাদিসের এবার আয়াত পড়ি কোরআনের আয়াত পড়ি একজনেও তো আয়াত পড়তেই পারে না আয়াত বাদ দিয়ে দেই হাদিস বাদ দিয়ে দেই যুক্তির নাম ইসলাম না এত বড় এলে মলা ইবলিস আল্লাহর সামনে যুক্তি দিতে গিয়া জীবনটা সব শেষ করলো অথচ ইবলিস ছিল আল্লাহর কাছে বড় প্রিয় ব্যক্তি জমিনে এমন কোনো ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই ফেরেশতাদের উস্তাদ সেই ইবলিসরে আল্লাহ তার ইবাদাতে খুশি হইয়া उपाधि দিছে ইবলিস মুত্তাকি ইড্লিজ ওলি ইস আর বুজুরগো কিন্তু আল্লাহর সামনে এলেমের হেডম দেখাইতে গিয়া এক যুক্তিতে ইবলিস জীবনের তরে ধ্বংস হয়ে গেল এই জন্য যুক্তি দিতে 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 অনেক মানুষ জাহান নামের দিকে চলে যায় আর যারা নিজের ছোট মনে চলে আল্লাহ নাই নাই কিছুই মাওলা আমি তোমার দরবারের একটা কুত্তর থেকেও খারাপ কারণ একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়াও মালিকের গোলামি করে আর আল্লাহ তোমার দাও পানি তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো সব আমি ভোগ কইরাও আমি তোমার হুকুম মানি না আমার মতো খারাপ কেউ না মনে হয় যেন একটা কুকুরের থেকেও আমি বড় খারাপ ও পর্দার আম্মা জানেরা এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যে কথাগুলো বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া আপনার অবদান ছাড়া হবে না কারণ এই জামিনে আপনারা হলেন গাছ আর আপনাদের ফসল হলো সন্তান ভালো ফল হলে তো ভালো গাছ দরকার আম্মা জান আপনার আদর্শের কারণেই তো সন্তান আদর্শবান হবে গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এই জমিনের মধ্যে সময় দিলে একটা কেসা শোনাবো শুনবেন ভালো করে শুনো যুবক হেদায়াতের মালিক আমার আল্লাহ এক ছোট ভাই বিয়া কইরা বড় ভাই বিয়া করে নাই ঘটনাটা অনেক জায়গায় বলি আজ আমি পাঁচ মিনিটে বলার চেষ্টা করি ছোট ভাই বিয়া করলো সন্তান হলো বড় ভাই করে না একদিন কয় ভাইয়া তুমি বিয়া করো না কেন কয় মাইয়া ভাই না রেদা সিং মাইয়ার অভাব কলেজের গোড়ায় দাঁড়াইলে শত শত মেয়ে ডানা কাটা ভরি কেন তুমি মেয়ে পাও না কয় না জাতির মেয়ে না ছোট ভাই ভাবলো মনে হয় যেন একটা সুন্দরী রূপসী একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই খুঁজে ভালো পরিবারের একটা মেয়ে পাইছি কি কয় কলেজে পড়ে ভালো একটা মেয়ে পাইছি ইংলিশ মিডিয়ামে পড়ে বাবা অনেক টাকাওয়ালা বড় ভাইকে আমি এই মাইয়া চাই না তা কি চাও এটা কম এবার ভাই ডাক ও ছোট ভাই শুনো আমি একটা জীবনে মেয়ে চাই আমার জীবন সঙ্গিনী হবে যে আমার হাত ধৈরা আমাকে জান্নাতে নিয়ে যাবে কোথায় নিবে কি যুবক বিয়ে করছো কোরআন শপথ করছো না কয় হুজুর আমার সাথে তো শপথ করছে মাইয়া জীবনে আর না আমি বললাম ওই মাইয়ার সিরিয়াল কত জানো কয় না আমি কে তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল তত তোর সিরিয়াল কত কয় থিরি দুই মাইয়ার পরে এই মাইয়া আমি বললাম আল্লাহর কোরআন সাক্ষী তোর মাইয়ার সিরিয়াল ও থিরি দুই ফলার ইজ্জত নষ্ট কইরা তোরে ধরছে তোরে ইজ্জত হারায়া রাস্তার ফকির বানাবে কোরআনের আয়াত আল খবিস খবিসের সাথে খবিস জীবনে লেখাপড়া করে ডাক্তার হইও দোয়া করে যায় আমার দোয়া কবুল হবে না হবে না হবে না তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে যাদের দোয়া কবুল হবে বলে অন্তর সাক্ষী দেয় দোয়া করি সবাই আমিন বলিও আল্লাহ যুবক বাবারে স্কুলে পড়ো ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে আমার ছোট্ট একটা দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন কেরাম যেন কষ্ট না পায় বলবা কেন সফলতার চেয়ারে বসার জন্য জীবনে দোয়া লাগবে তিনটা মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে ওলামাইকেরা মুরব্বিদের দোয়া লাগবে এরে আমি হাফিজুর রহমানেরে আমার আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিয়া চেয়ারে বসাইছেন কিন্তু বয়ান করা আমার আব্বা শিখান নাই আম্মা শিখান নাই আমার ওস্তাদ শিক্ষকেরা হাতে ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন অতএব উস্তাদ আমার বড় দামি এক দোয়ার সম্পদ মা বাবার বরদোয়া না যদি দু বরদোয়া লাইগেই যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি লেই খারাপ যদি শিক্ষকের বরদোয়া কলি যায় তোর লাইগে যায় মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবে বিদ্যা আর থাকবে না ওলামায় কেরামের বরদোয়া যদি কপালে লাগে চাকার তলে মাথা ঢুকে যাবে ট্যার ভাবি না অতএব ডাক্তার হও অনেক বড় ডাক্তার এই গল্লির ডাক্তার না চরিত্র ঠিক রাখো দেখবা শুধু বাংলাদেশ না বিশ্বে তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে হায়ার করে নিবে ডাক্তার ডাকার ডাক্তার বাংলাদেশের ডাক্তার আল্লাহ সম্মান দিতে কয় সেকেন্ড লাগে কিন্তু তোমার লাগবে দুইটা সম্মানের ডাক্তার হতে হলে প্রথম পুঁজি সুস্থতা দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র আর এই সুস্থতা আর চরিত্র দনোটাকে জবাই করার একমাত্র হাতিয়ারের নাম মোবাইল সুস্থ কিন্তু চরিত্র খারাপ জুতার বাড়ি কোনো জায়গায় ডাক্তার হইল তাসনিমার মতো জুতা খায় পালাবি ওই ডাক্তার হয়ে লাভ কি তাসনিমা সুস্থ এরপরও জুতা খাইছে কেন এম ডাক্তার এরপরও জুতা কেন চরিত্র খারাপ আর তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ ডিউটি একদিন করে দুই দিন নাই করে বাদ দে তাহলে সুস্থতাও লাগবে হ্যাংব্যাগ চরিত্রও লাগবে হান্ডে আর তোনোটা জবাই করে মোবাইল আমি কি বানায় বলতেছি সবার হাতে মোবাইল আছে এখন বাসায় যে গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা কি থিউরি দিছে সব গুগলে আছে আজকে গিয়ে দেখিস আমি গো হুজুর দিয়ে হুনবি না কপাল ফোরা হুজুর গুফরে বিশ্বাস কম জীবন বর করছি নবীর সুন্নতের হাত ধুইয়া খানা খা না মাওলায় করোনা ধরাইয়া কানে ধরাইয়া এখন হাত ধোয় এখন পকেটের মধ্যে মেডিসিন ফাঁকে ফাঁকে বাই করে হাত ধোয় বাইর করে হাত আমার ধুয়ে তুমি আমত পর্যন্ত একটা নেক না সব পাইতা এখন ঠেকায় ভরসো মাইন কেসিফা আটকায় গেছো এখন আর হাত ধুইলে লাভ কি রসুলের সুন্নত হিসেবে তো আর হাত ধো না আল্লাহ দায় আদান করো বাবা এই জন্য বলছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও প্রফেসর চরিত্র আর সুস্থতার জন্য নিজেও চেষ্টা করো আর সফলতার জন্য তিন জায়গার দোয়া মা বাবার শিক্ষকের ও নামকেরা মুরব্বীদের এছাড়া কোনো বাহাদুরি চলবে না দুনিয়া চলবেই না বড় ভাই কইছে আমি বিয়া করুন তবে এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমার হাত ধরে কই নিবে ছোট ভাইকে তোর কপালে বিয়ে নাই যা বড় ভাইকে সময় লাগবে না এ কি কারু হ্যাঁ আল্লাহর উপর মোনাজার দরে কান্না করে হে আল্লাহ তুমিও আদা করেছো সাহায্যের জন্য আমি সাহায্য চাইতে সিরি আল্লাহ এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও আমি টাকা চাই না বাড়ি চাই না তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নি দোয়া চলতেছে খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আল্লাহ আসছে মসজিদে মানুষ দোয়ার জন্য যায় ও গেছে ফজরের নামাজ গিয়া আদায় করেছে হুজুরের দ্বারে গেছে দোয়ার জন্য ফজরের নামাজ পুরিয়া সব গেছে হুজুর আমার বাড়ি অমুকে লাখায় একটু দোয়া করেন বাবা বিয়া করছ না কেন বয়স্ক এখনো নাই কেন কয় মাইয়া ভাই না কি মাইয়া চাও কয় হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমাকে বিবি হইয়া সহযোগিতা করে জান্নাতের পথে আগায় দিবে হুজুর করে দোয়া করি কথা চলতেছে হঠাৎ এমন একটা ঘটনা কার ঘটনার নামটা শেষে বলবো গুগলে গিয়া সার্চ দিয়া নাম বাইর করবি ও দুনিয়ার সন্তান আর তুই কেমন সন্তান হইলি একটু নিজেরে যাচাই করবি ঘটনার শেষে নামটা বলতেছি হঠাৎ মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছে না সালাম আলাইকুম হজরত আমি এক এই এলাকার মেয়ে গরিবের সন্তান দোয়ার জন্য আসছি হুজুর ডাক দিয়া কয়ে রে মা তোমার আব্বা কি করে কয় নাই বলে তোমার বয়স কত এত কয় বিয়ার বয়স তো পারায় কেন বিয়া করো মা মেয়েটা কান্না করে বলে হুজুর আমি গরিব আমি কোথায় একটা ভালো জামাই পাবো আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই তবে আমি মোনা আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত দইরা আমাকে জান্নাতের পথে আগায় দিবে মাওলায় মিলাইছেন নি হুজুর মাঝখানে থাই কে যুবক বিবাহ করবানি আল্লাহ যদি কবুল করে হুজুর এবার প্রস্তাব দিলেন দিয়া দুজনার বিবাহ হায়া গেল এক হাতে কোনো দিন তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না দুজন এখন এক মনের আজান হলে স্বামী কায় নামাজ স্ত্রী কায় নামাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীর উঠায় উঠো নামাজ যেন কাজা না হয় আবার স্বামী যদি উঠে ওইটা আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো ও পর্দা আম্মা জানেরা একটু কেমন মা আপনারাও তো বড় দামি মা আপনারা তো সাহাবা কেরামদের মায়ের মতো মা নবীদের মায়ের মতো মা খাদিজা রাদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজারা আলাই সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাই সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি বলে কত বড় বেইমান ফেরাউন নিজের খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশেকা হয়ে গেল নবীজি বলেন কায়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে সুবান আল্লাহ বলবেন না এখন একটা প্রশ্ন আসতে পারে ফেরাউনের বউ এর লগে রসুলের বিয়ে হইব ইমান আছে ঠিক আছে কিন্তু এত বড় বেঈমানের বউ না বিয়ে হইছে ঠিক ফেরাউনের কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাচ হয় নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ইমানের বরকতে ওই ফেরাউনকে যৌবন থেকে চিরদিনের জন্য একেবারে মুক্ত করে দিছে ওর জীবনে এক সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের একটা সন্তানও নাই আসিয়ার শরীরে টাস জীবনে করে নাই নবী বলেন আসিয়ার সাথে আমার জান্নাতি বিবাহ হবে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আম্মা আপনি কি পারতেন না পাঁচ সপ্ত নামাজ পরে স্বামীর জন্য কলিজা দিয়া দোয়া করতেন আল্লাহ একটা স্বামী আমার দিন নাই রাত নাই বাইরে ঘুরে আর কষ্ট করে নিজের জন্য কোন স্বামী কষ্ট করে না সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য পুরুষ কষ্ট করে ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও আমার স্বামীরে হেফাজত করু আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ু হালাল ভাবে চলিও মা বাবার মায়া ত্যাগ কইনারসি তোমার ঘরে না খাইয়া থাকলেও আছি খাইয়া থাকলেও আছি তবে আমার জীবনের দাবি অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত কখনো নাপাক করব না আম্মাজান যদি স্বামীর বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না সন্তানের যদি বুঝাইতেন বাবা আমি তোর মা কোন দিন মরে যাব জানি না তবে তোর কাছে আমার জীবনের দাবি কোনো দিন মিথ্যা কথা বলবি না কারো সাথে বেয়া করবি না সন্তান আস্তে আস্তে আপনার কথায় আদৌ বলা হয়ে ডাক্তার হলেও সন্তান দোয়া করত ইঞ্জিনিয়ার হলেও দোয়া করত এর আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে এলাকায় নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আম্মা যান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে নামাজ পরে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না বিক্রি করে না ও বোনের আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ পরে আপনি কেন পারবেন না ওই স্বামী স্ত্রী দুইজন এক মনের হইয়া মোনাজাত করে দোয়া করে আল্লাহ দোয়া কইরা পাইছি দুইজনের স্বামী আর স্ত্রী আর একটা দোয়া জীবনে আছে দনোজনে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে ও আর মালিক একটা নেককার সন্তান আমাদের দান করো যেই সন্তানের দ্বারা আমগো ইজ্জত বাড়বে সমাজের আলো ছড়ায় যাবে ওই সন্তান দিয়া লাভ কি যে মা বাবার ইজ্জত নষ্ট হবে আল্লাহ এত দোয়া কবুল করলেন এই দোয়াটা কবুল করবেন না এটা হতে পারে না দোয়া কবুল হয়ে গেছে নেককার একটা ছেলে আল্লাহ দান করছেন ছেলেটারে দুনিয়াতে আসা মাত্র নবী তরিকায় ডান কানে আজানের আওয়াজ বাম কানে কামতের আওয়াজ ছেলেটারে আদর্শ দিয়া বড় বানাইলেন অল্প বয়সে যৌবন যখন চলে আসলো এই যুবক তো সেই যুবক গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিল ইহুদি বেইমানেরা ওর নাম শুনতেছে কেমন যেন আতঙ্ক মাথাটা গরম হয়ে যায় বাইতুল মোকাদ্দাস মুসলমানের প্রথম কিবলার ওখানে ইহুদির একটা ধমক দিয়ে সব সরায় বাইতুল মোকাদ্দাস হাতে নিল মালয়েশিয়া রাশিয়া সব বেইমান সিরিয়ার বেইমানের মোকাবেলায় মোটামুটি দুনিয়াটা বিজয়ের দঙ্কা বাজায় দিল ইতিহাস যারা জানো এই লোকটার নাম জানে না এমন কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই মুসলমান নাই সারা দুনিয়ার ইতিহাস ইতিহাসবিদরা এই যুবকের নামটা জানে যেই যুবক দুই মা বাবার দোয়ায় এমন মা দোয়া করছে স্বামী চাই জান্নাতে নিবে এমন বাবা দোয়া করছে বউ চাই জান্নাতে নিবে এই দুইজনার দোয়ায় সন্তানারছে এক জগৎ বিখ্যাত অগ্নি শর্মা এমন এক আল্লাহর মহাব্বতের বান্দা যার হস্তক্ষেপে ইসলামের পতাকা উদ্দিন বেঈমান নিপাত হয়ে গেছে পরাজয় বরণ করেছে ওই যুবকের নাম সেই সালাহ উদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই সুলতান সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস পর গুগলে লেখা আছে সব ডিটেলস দেওয়া আছে কে সে সুলতান সালাহুদ্দিন সকল রাষ্ট্রনায়করা সালাহুদ্দিন আয়ুবির নাম নামিলে ওদের ইতিহাস কমপ্লিট হয় না সুলতান সালাউদ্দিন আয়ুবি গোটা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ রক্ষরে তিনি এখনো অব এই জন্য আগেও বলছি ও যুবক ডাক্তার যদি হ বেয়াদ হইও না তো তাসলিমার মতো জুতা খায়া পালাব এখনো সময় আছে পেছনের গুনার থেকে তওবা করে নাও তোমার গুনার খবর মা বাবা কেউ জানে না আল্লাহ জানেন ওই আল্লাহর মোহাব্বত নিয়ে মনে মনে গোপনে গোপনে একটু আল্লাহকে বলো হে আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক চোখ না পাক জিব্বা না পাক গুনা করতে করতে জীবনটা শেষ কত নামাজ কত দাড়ি কাটলাম চললাম আমার মতো কত যুবক আবার লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ মনে চাইছে কত গুণা করছি শখ লাগাইয়া আর গুনার কাছেও যাব না দুনিয়াতে চিরদিন থাকবো না মুসলমান হিসাবে দুনিয়া থেকে তো চলেই যেতে হবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে গুনাগার হইয়া দাঁড়াবো না আজকে থেকে তওবা করলাম নামাজ সারছি আর সারবো না বেপরদায় চলছি আর চড়বো না দাড়ি কাটছি আর কাটবো না তবে সবার কপালটা খুলবে না বয়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম আবু জাহালের কথার ওমরের কথা জানি না কার কপাল কোন দিকে যাবে অনেকে বয়ান শুই না বাইরে গিয়ে আবু জাহালের মেজাজ নিয়ে চলবে আর বিরোধিতা করে আরো গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মেজাজওয়ালা চোখের পানি শ্রী গুনার কথা স্মরণ করে তওবা করবে ফজরে মসজিদে চলে যাবে ও জানি জানিনা এই ময়দানে কারা তওবার নিহত করেছে তবে আব্দার ও যুবক বাবারা যেখানেই থাকো আল্লাহর মোহব্বত নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর কাছে তওবার নিয়ে তো বলো হে মা আর মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া চলব আল্লাহ তুমি আমার তওবা কবুল করো এরকম খাঁটি নিয়তে তওবা করার যাদের অন্তর তৈরি মুনাফিকই নাই যাদের নিয়তটা খাঁটি শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার ও দায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় গভীর রাতে আমরা হাজির সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওলা মায়ের মুরুব্বি হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুব